যশোরের মনিরামপুরে দুইজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে মৃতদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ভোরে মনিরামপুর উপজেলার বেগাউরিলার সাতিয়নতলা নামক স্থানে গোলাগুলির শব্দ শুনে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। দুই দল সন্ত্রাসীর মধ্যে দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। এখনও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যমুনা।